জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হারো তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়া সময়কে কিনতে পারে, আর কেউ এত গরিব নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে না পারে। জীবনে আনন্দ সেদিন তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ছোট্টবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না। পাশে আছি সব সময়। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। আমি বিশ্বাস করি, যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এই জগতে কোনো শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়, সবাই সবার জায়গাতে সেরা। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো, চকচক করলেই শোনা হয় না। ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। সৎ হও, অবশ্যই সুখী হবে। মোমবাতির ভিতরের সুতোটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছ? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মা আর ঈশ্বরকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কি তোমার হবে। জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বলল তাতে কান দিও না। তোমার লক্ষ্যের ওপর স্থির রাখো, জয় তোমার একদিন হবেই। যখন ঈশ্বর তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যায় পড়ার জন্য, তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো। কারণ সেখানে দুটো জিনিস হবে, হয় তুমি পড়ার আগে সে তোমায় ধরে নেবে, নয়তো সে শেখাবে কেমন করে উঠতে হয়। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না, এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবেন, নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করে দিন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। ধন্যবাদ।